প্রতিমা তৈরির উপকরণ তো বটেই, অগ্নিমূল্য বিচারীয় মাথায় হাত মৃৎশিল্পীদের। প্রতিমা তৈরি উপকরণের দাম এমনিতেই বাড়ছিল, লকডাউনে 2 বছরের জন্য সেই দাম মাত্রা ছাড়া করে দিয়েছে। আসার কথা একটাই, এবছর প্রতিমা অর্ডার আবার আগের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ ভালোই। কিন্তু প্রতিমার দাম পুজো উদ্যোক্তারা আর বাড়াতে চাইছেন না, আর তার জন্যই সমস্যায় পড়েছেন প্রতিমা তৈরির শিল্পীরা। নদিয়ার শান্তিপুরের চৌপাছা পাড়াতে এমন প্রতিমা শিল্পী অনেকেই আছেন, যারা প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ার জন্য কার্যপদ্ধতি বিরক্ত। তাদের মধ্যে প্রতিমা শিল্পী সুধীর পাল, প্রদীপ পালেরা জানিয়েছেন, প্রতিমা তৈরি করতে কাঠামো তৈরি করা অনেক আগেই দরকার, আর সেই কাঠামো তৈরিতে লাগে বাঁশ, পাটের দড়ি, বিচালি কিন্তু মূল উপকরণ। এছাড়া প্রতিমা কাঠামো তৈরির পর দরকার মাটি, এই প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ডভাবে বেড়েছে। প্রতিমা শিল্পীদের মতে এই সব উপকরণের দাম বর্তমানে আগের থেকে প্রায় 2 গুণ বা 3 গুণ। বাধ্য হয়ে সেই দামেই তাদের বাঁশ, বিচালি, পাটের দড়ি এবং মাটি কিনতে হচ্ছে। বড় বড় প্রতিমার ক্ষেত্রে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে যে পোশাক পরানো হয় তার দাম বেড়েছে মারাত্মকভাবে। এই সব পোশাকে কাপড় আসে সুরাট থেকে। দাম বৃদ্ধি হওয়ার পরই প্রতিমা তৈরির কারিগরদের বা শিল্পীদের অত্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে সেই সব উপকরণ। সুদীপ পাল, প্রদীপ পালেরা জানিয়েছেন, বেশি দামে কেনা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মাটির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, মারাত্মকভাবে বেড়েছে পাটের দড়ি সহ বিচালির দাম। আবার ভালো মানের বিচালি পাওয়া যাচ্ছে না, কারণ এখন মাঠ থেকে ধান তোলার পর মেশিনের মাধ্যমে ধান বার করা হয়, ফলে বিচালির সাইজ হয়ে যাচ্ছে ছোট। আমাদের প্রতিমা তৈরির ক্ষেত্রে হচ্ছে চূড়ান্ত অসুবিধা, কিন্তু উপায় নেই। বেশি দাম নিয়ে ছোট আকারে সেই বিচালি এবং মাটি, সেই সঙ্গে পেরেক বাস কিনে আমাদের প্রতিমা তৈরির জন্য কাঠামো তৈরি করতে হচ্ছে, এবং সেই সঙ্গে সেই কাঠামোতে বিচালি দিয়ে তৈরি করতে হচ্ছে প্রতিমার শরীরের অবয়ব। এরপর বেশি দাম দিয়ে কেনা মাটি দিয়ে তৈরি করতে হচ্ছে প্রতিমা। তবে অন্যান্য বছর এই সময়ে বৃষ্টিতে আমাদের ভীষণ রকম ভোগান্তি সইতে হয়। এবছর এখনো পর্যন্ত দেখা দিয়েছে কিছুটা আশার আলো, তার কারণ বৃষ্টিপাতের পরিমাণ এবছর অনেকটাই কম, প্রায় দিনই দেখা যাচ্ছে রোদ ঝলমল আকাশ। তাই প্রতিমা তৈরির পরে সেই প্রতিমা শোকাতে আমাদের অনেক কম সময় লাগছে, আর এই কারণে বেশি পরিমাণে আমরা প্রতিমা তৈরি করতে পারছি এখনো পর্যন্ত। আর তাই প্রতিমা তৈরির উপকরণের জন্য বেশি পরিমাণ খরচ করতে হলেও রোদ ঝলমল আকাশের জন্য প্রতিমা শোকাতে তা অনেকটাই সাবলীল বোধ করছে। যদিও প্রতিমা শিল্পীদের অভিযোগ একটাই, আগে এই দুর্গা প্রতিমা তৈরি করার জন্য যা খরচ হতো তার মধ্যে থেকে আমরা ভালো পরিমাণ লাভের অঙ্ক দেখতে পেতাম, কিন্তু পুজো উদ্যোক্তারা প্রতিমার দাম বাড়াতে রাজি হচ্ছেন না। আর তাই প্রতিমা তৈরির উপকরণের খরচ বেড়ে যাওয়ার কারিগরের মজুরি মিটিয়ে আমাদের লাভের পরিমাণ একেবারেই কমে গিয়েছে। যদিও এত কিছুর পরেও এবারও মা আসছেন, সময় কিন্তু আর বেশি নয়, শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। প্রায় 40 বছর ধরে বিচালির ব্যবসায়ী মিহিত আলী শেখ জানিয়েছেন, এবারে বিচালির দাম প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু কী করবো, দুর্গা প্রতিমা তৈরি করার জন্য উপকরণের খরচ মিটিয়ে কারিগরদের পারিশ্রমিক দিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তারা যদি প্রতিমা তৈরির দাম বাড়িয়ে দেন তবেই আমরা লাভের মুখ দেখতে পাবো, নচেত নয়, জানিয়েছেন দুর্গা প্রতিমা তৈরির শিল্পী অর্থাৎ কারিগররা। তাও ভালো আসছে না, ভালো তো এখন নেই, এখন আর বর্ধমানের বিচুলি আমরা পাই না, যাই লোকালে। কি কারণে দাম বেশি বলে মনে হচ্ছে? কারণে বেশি বলতে, বিচুলি তো এখন সব মেশিনে কেটে পোয়াল হয়ে যাচ্ছে, যারা আটি এই হাতে কাটছে সেই সব বিচুলিগুলোই আমরা পাই, সেই বিচুলিটাই কমে গেছে সংখ্যায়, কমে যাওয়ার জন্য দাম বেড়ে গেছে। লম্বাও পাচ্ছেন না মনে হয়? না, বড় তো নেই বলছি তো, আগে যে বর্ধমানের বিচুলি আমরা পেতাম আমন ধানের, সেই বিচুলি এখন আর আসেই নাই। এখন ওই স্বর্ণ, মাসুরি এইসব বিচুলি সব ছোট। আর অন্যান্য কিছু সামগ্রী যেমন বাঁশ বা অন্যান্য কিছু যেগুলো আপনাদের লাগে? বাঁশটা 2 বছর ধরে একই রকম আছে, দড়িও তাই লকডাউন থেকে বেড়েছে সেই একই রকম আছে, 2000 সাল থেকে মোটামুটি এখনও অবধি 130-135 কেজি চলছে। আর অন্যান্য রং টংয়ের দাম অনেক বেড়ে গেছে, রং, সাজ, কাপড়, জিনিসগুলো বাইরে যেসব জিনিস আছে সেসব জিনিস। ঠাকুর মোটামুটি অর্ডার পেয়েছেন? ঠাকুর অর্ডার যেমন যেমন হয় অর্ডার হয়েছে, শুধু বৃষ্টিটাই নেই, এটা ভালো। হ্যাঁ, বৃষ্টি নেই এখন অবধি, সেই ইয়েতে আমাদের মোটামুটি যা অর্ডার পেয়েছিলেন তা মোটামুটি রেডি করতে পেরেছেন? সব এখন রেডি হচ্ছে, রেডি মাঝপথে আছে। আপনার নাম আর কারখানার নাম? আমার নাম প্রদীপ পাল। আর এই কারখানা কেউ আছে পাড়া সবাই কুমার পালের ছেলে আমি। কারণ বিচুলের
দাম বাড়ার কারণ মাঝে বৃষ্টি হয়ে বিচুলির হয়তো ক্ষতি হয়েছে, তারপর এখন মেশিনে কাটা হয়, ওই কারণে বড় আঁটি হয় না। ওই কারণে বিচুলির দামটা বেশি, ওতে আমাদের খুব দাম মানে ইয়ে কিনতে হচ্ছে, দাম দিয়ে আগের থেকে ডবল দাম প্রায় হয়ে গিয়েছে। আর কি কি জিনিসের দাম বেড়েছে? দড়ির দাম বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, কাপড়টা তো বাইরে থেকে আসে, ওই কারণে হয়তো তেল ফেলের দাম বেশি এখন, ওই কারণে কাপড়ের দামও বেশি। কাপড় কোথা থেকে আসে? কাপড় সুরাটের দিক থেকে মন্ত্রী সম্ভব ওই দিক থেকে আসে। তো এই যে দাম বেড়েছে, সেই দামটা আপনারা ধরে নিতে পারছেন না? না, একটা ঠাকুরের পেছনে দেখা গেল 7,000 টাকা দাম, সেটা 2,000 টাকা বেড়ে যাচ্ছে সব কিছু নিয়ে আর কি, কিন্তু হট করে খদ্দেরকে যখন আমরা বলছি 2,000 টাকা বাড়াতে, তারা চমকে উঠছে, বাড়াতে পারছে না। তো মানে সব দিক থেকে তো অসুবিধা রয়েছে, তার সব দিক দিয়ে অসুবিধে। এখন আমাদের দিকটা খরা চলছে, বৃষ্টি হয়নি, ওটাই একটা সুবিধা আছে, ঠিক আছে, আবার বৃষ্টি নেমে গেলে এই কাজে একটু অসুবিধা। ঠাকুরের যা যা অর্ডার পেয়েছিলেন মোটামুটি প্রস্তুত হয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের সবই অর্ডার এসে গেছে, কিন্তু একটু দাম নিয়ে অসুবিধা চলছে খদ্দের সাথে। তার নাম? নাম সঞ্জয় দাস। এই কারখানা? না, কারখানা শ্যামবাজার সৌরাপাল। বিচুলি বা অন্যান্য কিছুর কি দাম বেড়েছে? বা বিচুলি দড়ি বাঁশ প্রাথমিক যেটা ঠাকুর তৈরি হবে কাঠের দাম বেশি, দড়ির দাম বেশি, পেরেকের দাম তো পার কিলো 30-40 টাকা বেশি। হ্যাঁ, আর মাটির দামও একটা ছিল 1,500 টাকা 1,800 টাকা, সে জায়গায় 2,200 টাকা এখন নিচ্ছে, 2,500 টাকাও বলছে। বেলে মাটি 50 টাকা বস্তা, যেটা গঙ্গা মাটির 2 মিটার হয়। কাপড়ের কথা কী বলছে? কাপড় তো ফোল্ডের হয়তো ইয়ে 10 টাকা কি 20 টাকা ফোল্ড ছিল, সেটা পার ফোল্ডে 5 টাকা করে বেশি, চুলের দাম বেশি, পাটের দাম বেড়ে গিয়েছে, সমস্ত জিনিসেরই দাম বেশি, কিন্তু কাস্টমার সেই হিসেবে আমাদের পয়সা দিচ্ছে না। ধরো যদি একটা ঠাকুরে আমাকে যদি 2,000 টাকা বেশি দিল, কাকে ইয়ে দেবো 50 টাকা 100 টাকা করে কাকে বেশি দেবো? কেউ কি মানবে? মাটি, বিচুলি, দড়ি, মদ, তারপর যারা কাজ করছে, খুরাকি খরচা বেশি, সব দিকেই তো। বিচুলির পেছনে তো একটা কারণ আছে, বৃষ্টি হয়েছিল বা মেশিনে কাটার জন্য, কিন্তু এই যে কাপড়টার পেছনে কাপড় কেন? পাটের দড়ি, হ্যাঁ, যে দড়ি ছিল তোমার 175 টাকা 2 বছর আগে লকডাউনের আগে, এই 2 বছরে বাড়িয়ে দিল 160 টাকা গৌরীপুর দড়িটা কিনছি এখনই, বড় বাজারের দর 150 টাকা কলকাতার। আর এই যে পরনের কাপড় যেটা বলছো দাম বেড়ে গেছে, এটার পিছনে কারণ? এটার কারণটা হয়তো বলছে ক্যারিং খরচা দূর থেকে আসে, তো কোথা থেকে আসে? সুরাট থেকে এসব হস্তম ঠাকুরের সাজটা, ঠাকুরের সাজ কৃষ্ণগড়ে আছে, মুটুলি আছে, বড় বাজারে পারগুলো কিনতে হয়, ও দাম বেড়ে গিয়েছে, সবই বেড়েছে। হ্যাঁ, শুধুমাত্র মানে রোদ্দুরটা এবার আপনাদের সহায় আছে? হ্যাঁ হ্যাঁ, এই একমাত্র এটা খুব সহায় যাচ্ছে, বৃষ্টি এখন, হ্যাঁ, কাজটা ভালোভাবে হচ্ছে। অর্ডার পেয়েছেন? এরপর কি হবে ঠিক বলতে পারছি না, হ্যাঁ, অর্ডার টুকটাক পেয়েছি, সেগুলো মোটামুটি বানানোর, হ্যাঁ হ্যাঁ, ও হয়ে গিয়েছে তৈরি। এ তো এবার তো ভাদ্র মাসেই তো রং করতে হবে, আশ্বিন মাসের প্রথম তারিখ থেকেই তো ঠাকুর ডেলিভারি, মহালয়ের আগের দিন থেকেই তো ঠাকুর ডেলিভারি, বিশ্বকর্মাটা সেভাবে মার্কেটটা করতে পারবো না, অন্য বছর যে সময়টা পাই এবছর হবে। কী নাম আপনার? হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম সুদিন পাল। এটা চৌবাচাপাড়া? হ্যাঁ, চৌবাচাপাড়া। দাম এবার অনেক বেশি, মানে 3 গুণ বেড়ে গেছে। অন্যান্য বছর কত করে কিনেন? এবার আমরা 80-85-100 টাকার মধ্যে থাকে, এবছর সেই বিচুলিটাই 230 টাকা হয়েছে। কি কারণে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে আমাদের যা, আমরা তো যাদের থেকে নিই, গোলার থেকে হয়তো নিলাম, কি এই গাড়ি এলো নিলাম, হ্যাঁ, সেই বিচুলিটা ওরা যা বলছে মেশিনে কাটছে, বহাল হয়ে যাচ্ছে, বা এই বৈশাখ মাসে যে বৃষ্টি হয়েছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।